আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত। আমার পেজ ভায়োলেটাইজ থেকে আজকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। ঠিক আছে, বলে দিয়েছিলাম 9:15 আসব, একটু লেট হয়ে গেছি। আমি আসলে চুল বাঁধতে গিয়ে লেট করে ফেলেছি। ঠিক আছে, চুলটা আজকে কোনোভাবেই ম্যানেজ হচ্ছিল না, মানে শুধু সে উল্টাপাল্টা করছিল, তো ওইরকম ম্যানেজ করতে গিয়ে লেট হয়ে গেল। আচ্ছা, আজকে দেখি সবার প্রথমে কে কমেন্ট করেছে। মেঘ বালিকা লিখেছে আসসালামু আলাইকুম। আমি আজ দুইটা কাজ করেছি, একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি আমি ভায়োলেটাইজ থেকেও লাইভ হয়েছি, আমি রিফাত আমিন থেকেও লাইভ হয়েছি। হ্যাঁ, দুইটা থেকেই একসাথে লাইভ হয়েছি। কশফিয়া তবাসুম লিখেছে কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হিলি চাকমা লিখেছে আপু জয়পুরি কুর্তি আনবা, ইনশাল্লাহ আপু ট্রাই করবো আনতে। হ্যাঁ, আসলে যেটা মানে যেটা হচ্ছে গিয়েছে মানে প্রবলেমের কারণে সব কিছুই অনেক বেশি আনসার্টেন হয়ে গিয়েছে। ঠিক আছে, বর্ডারের যে প্রবলেমটা সেটার কারণে। আচ্ছা, নবিল আরবি লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো, ক্লিয়ার না। আচ্ছা, আমরা একটু সময় দিই, ক্লিয়ার হয়ে যাবে হয়তোবা। মিনারা আক্তার নাসরিন ক্লিয়ার না। আচ্ছা, ক্লিয়ার না অনেকেই লিখছে, ক্লিয়ার না। মৌসুমি লিখেছে হাই আপি ক্লিয়ার আছে, দেখো তো ক্লিয়ার আছে কিনা দেখো তো। এখন মনে হয় ঠিক আছে, এখন কি ঠিক আছে, ক্লিয়ার কি লাগছে? আমি জানি না কেমন লাগছে, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, লাইভটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারাই আমাকে কমেন্টটা করে জানিয়ে দিন। আচ্ছা, এটা দাও না আপু, ক্লিয়ার নাও, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। আসলে নেটের যে প্রবলেম, নেটের এই প্রবলেমের কারণে লাইভে আসতেই একদম ইচ্ছা করে না। আচ্ছা, ক্লিয়ার আপু, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু সবাই বলছে যে অল্প অল্প করে ক্লিয়ার হচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে লাইভটাকে ক্লিয়ার মানে লাইভটাকে শেয়ার করে দিব। ঠিক আছে, লাইভটাকে শেয়ার করে দিব। আচ্ছা আপু, কেমন আছো? বিনসাইড কটন কালেকশন, বিনসাইড কটন কালেকশন নিয়ে আসবো, খুবই শীঘ্রই নিয়ে আসবো। আচ্ছা, শাইলা পারবিন সময় প্লিজ রিপ্লাই মাই ইয়েস্টারডে মেসেজ। ইয়েস্টারডে মেসেজ রিপ্লাই করা হয় না, আসলে আমাদের একটা প্রবলেম হচ্ছে, পেজের অনেক মেসেজ স্পামে চলে যাচ্ছে, এটা একটা প্রবলেম হচ্ছে আপু। আপনি আবার একটু শাইলা পারবিন সময় একটু নক দিয়ে রাখেন। ঠিক আছে, একটু নক দিয়ে রাখেন। তোমাকে আপু খুব স্লিম লাগছে। আচ্ছা আচ্ছা, তাই স্লিম লাগছে, মনে হয় একটু শুকাইছি। শেখ আদ্রিতা হাই আপি, হ্যালো ডিয়ার। আচ্ছা, আমি বলে দিই আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেই ড্রেসগুলো হয়, ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে কটন কালেকশন হয় আপু, লাইট বেশি। আচ্ছা না, এটা না, এটা না, এটা না, এটা না, ওই যে আইফোনে যেটা দিয়ে রেখেছো না ওইটা। আচ্ছা, ওইটা বন্ধ করে দিব, ওই যে ওইখানে রিপ্লাই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এগুলো সব বাদ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে আমি আপনাদেরকে কিছু কটন কালেকশন দেখাবো। হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কটন কালেকশন, এবং আমার এই ড্রেসটা, হ্যাঁ আমার এই ড্রেসটা অনেকেই মেসেজ করেছিলেন আমার এই ড্রেসটা রিস্টক করার জন্য, তো আমরা অল্প কিছু পিসেস রিস্টক করতে পেরেছি। ঠিক আছে, অল্প, একদম অল্প কিছু পিসেস রিস্টক করতে পেরেছি, তো যাদের যাদের পছন্দ হবে জাস্ট জলদি জলদি ইনবক্স করে দিবেন। ঠিক আছে, আমার ড্রেসটাই আমি আগে দেখিয়ে দিব আপু, আমার ড্রেসটা কি কালকে পাঠিয়ে দিবেন? না, আপনার ড্রেস কালকে দেওয়া হবে না, আপনার ড্রেস পরশু দিন কী বলে এটাকে মঙ্গলবারে কুরিয়ারে দেওয়া হবে, মঙ্গলবারে কুরিয়ারে দিয়ে আপনাকে স্লিপ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু আপনাদের সুন্দরবন, সুন্দরবনেরটা মঙ্গলবারে কুরিয়ারে যাবে। ঠিক আছে, হ্যাঁ
সপ্তাহে প্রতিদিন যায় না, একদিন পর পর যায়, যেহেতু লোক শর্ট আছে প্রতিদিন যায় না, ঠিক আছে? তাহমিনা খান, হাই আপি, হ্যালো ডিয়ার ফয়সাল আহমেদ, আপু স্টার্ট করো। হ্যাঁ স্টার্ট করছি আপু, আমার ড্রেসগুলো পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার, ইউ মোস্ট ওয়েলকাম। রোমান আক্তার, তোমার পরার ড্রেসটা হবে? আমার পরার ড্রেসটাই দেখাচ্ছি, হ্যাঁ আমার পরার ড্রেসটার জন্য অনেক 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 রিকোয়েস্ট ছিল, আমার পরার ড্রেসটা যাতে, মানে এই ড্রেসটা কিন্তু আমরা ঈদের আগে নিয়ে আসছিলাম, তো এই ড্রেসটা রিস্টক করার জন্য অনেক কি বলে অনেক 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 রিকোয়েস্ট ছিল। আচ্ছা তাহমিনা খান লিখেছে, ওয়াও লুকিং অসম। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল আহমেদ, অনেকদিন পর লাইভ দেখছি তোমার পরা প্রাইস। হ্যাঁ আমার পরাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার পরাটার প্রাইসও বলে দিব। আমার পরার ড্রেসটা এবার যখন আমরা রিস্টক করেছি আমাদের প্রাইসটা বেশি পড়েছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে আমার পরা ড্রেসটা হচ্ছে গিয়ে অল ওভার বডিটার মধ্যে, এটার এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে একটা সিল্কি টাইপের একটা কটনের মধ্যে, ঠিক আছে? সিল্কি টাইপের একটা কটনের মধ্যে, এবং এটা এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে গিয়ে ইন্সপায়ার্ড বাই তাওকাল, ঠিক আছে? ইন্সপায়ার্ড বাই তাওকাল। আচ্ছা আপু গ্রিন হবে? হ্যাঁ গ্রিন কালারটাও হবে, এইটার মধ্যে দুইটা কালার আছে, গ্রিন আছে মেরুন আছে। হ্যাঁ এটা একটা পার্পলিশ টোনের একটা মেরুন কালার, ফুল ড্রেসটাতে এরকম অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ ফুল ড্রেসটাতে অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা আছে। সঞ্জিদ আরা শান্তা, আচ্ছা ফুল ড্রেসটাতে এরকম অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা আছে, যেহেতু চিকেন কারি ওয়ার্ক করা আছে সো এই জিনিসটা তো হচ্ছে গিয়ে একটু ফাঁকা ফাঁকা থাকবে, তাই না? কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নাই, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা প্লেনের মধ্যেই আসবে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এই যে আমি বলে দিব, এটা হচ্ছে কি স্লিপসটা, স্লিপসটা আলাদা করে ড্রেসের সাইডে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ ড্রেসের যেই কাপড়টা আছে, যেই বডিটা আছে, সেই বডিটার বাইরে আলাদা করে দিয়ে দেওয়া আছে, এবং এইটার বডি কতটুকু হবে সেটাও কিন্তু আমি বলে দিব। সেটাও কিন্তু আমি মেজারমেন্ট করে বলে দিব। এটা হচ্ছে কি স্লিপসটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এই যে স্লিপসের ফ্রন্টে এরকম সুন্দর সুন্দর পার্ল হবে, এবং ফুল স্লিপসটা হচ্ছে গিয়ে এই যে ফুল স্লিপসের মধ্যে খুব সুন্দর করে, এই যে খুবই অর্গানজার মধ্যে, এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এটা হচ্ছে কি এই পার্টটা হচ্ছে কি স্লিপসে পড়বে, এবং এইটা ড্রেসের নিচের পোর্শনটা আরও বেশি সুন্দর, ড্রেসের নিচের পোর্শনটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ অর্গানজার মধ্যে অল ওভার জিনিসটা এমব্রয়ডারি করে কিন্তু ড্রেসের নিচে বসিয়ে দিয়েছে, একদম কাট আউট করে পার্ল করে সব কিছু করাই আছে, আপনাদেরকে কিছু করতে হবে না। তারপরে আরও মজার ব্যাপার হচ্ছে কি, এই ড্রেসের ফ্রন্টটা যেহেতু চিকেন ওয়ার্ক করা, দেখেন নেকলাইনটা খুব সুন্দর করে পার্ল সেট করা আছে। হ্যাঁ যেহেতু চিকেন ওয়ার্ক করা, সো চিকেন ওয়ার্ক করা তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, সো আপনাদের স্বভাবতই মনে হতে পারে যে তাহলে তো এটার জন্য ইনার কিনতে হবে, তাই না? ইনার কিনতে হবে না, কিছুই করতে হবে না, এটার ইনারের কাপড়টা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ইনারের কাপড়টা দিয়ে দেওয়া আছে ফ্রন্ট পার্টের জন্য। আপু আপনাকে চুল ছাড়াতে বেশি ভালো লাগে, আজকে আমার সময় ছিল না, হ্যাঁ আমি জাস্ট কোনো মতে প্যাঁচায় বেঁধে চলে আসছি। আপনি মাশাল্লাহ ইউ গট হর্স হেয়ার, হোয়াট ডু ইউ ডু ইউ মাইন্ড টু শেয়ার? আপু আমি আগে 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 চুলের অনেক বেশি যত্ন করতাম, বাট ইদানিং করতে পারি না, তবে আমি যেটা করি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে অ্যালোভেরা আর অনিয়ন একসাথে মিক্স করে জিনিসটাকে অনেকক্ষণ চুলাই দিয়ে জ্বালায় নিই, ওই তেলটাই ইউজ করি। আর হচ্ছে গিয়ে অ্যালোভেরা, আমার বারান্দায় আমি অ্যালোভেরা গাছ লাগাই, অ্যালোভেরাটা আমি চুলে দিই, দ্যাটস ইট। বাট আমার আমার চুল মানে আগে অনেক যত্ন করতাম, এখন যত্ন করার সময় পাই না। আপু আজকে আপনাকে অনেক ডিফারেন্ট লাগছে তাই? তাহমিনা খান, লটস অফ হেয়ার, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটার কিন্তু ফ্রন্টের জন্য
ফ্রন্টের জন্য আলাদা করে ইনার দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা যেহেতু যেরকম ফাঁকা ফাঁকা থাকবে, সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই। ফ্রন্ট পার্টের জন্য আলাদা করে ইনার দিয়ে দেওয়া আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। নিচের পার্টটাও সুন্দর করে, যেই অর্গ্যানজার পার্টটা আছে সেই অর্গ্যানজার পার্টটাও খুব সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে বসিয়ে দেওয়া আছে, সাথে পার্ল করা আছে, সব কিছু একদম এক্স্যাক্টলি করা আছে। ঠিক আছে, আপনাদেরকে বেসিক্যালি কিছুই করতে হবে না। ঠিক আছে, বেসিক্যালি কিছুই করতে হবে না। এই ড্রেসটা নিলে জাস্ট শুধু আপনি বানানোর জন্য যেই খরচটা, শুধুমাত্র সেই খরচটাই অ্যাড করতে হবে, আর কিছুই করতে হবে না। এবং ড্রেসটা কিন্তু সুপার সুন্দর একটা ড্রেস, হ্যাঁ, খুবই বিউটিফুল একটা ড্রেস। হ্যালো আপু, ইউএসএ থেকে সবসময় দেখি আফরোজা বেগম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার। আপনি তো আমার ওয়ালেটাইজও অ্যাড আছেন, আপনি আমার রিফা তামিনেও অ্যাড আছেন, আজকে লাইভ দেখছেন রিফা তামিন থেকে, তাই না? আপু নূরের লন কবে দেখাবা? ইনশাল্লাহ নিয়ে আসবো। হাই আপি, খুব নাইস লাগছে। পারিয়া ইসলাম, আচ্ছা পারিয়া ইসলাম, আমি এই প্রথম শুনলাম নামটা, বেশ সুন্দর। আচ্ছা এটা মেজারমেন্ট টেপটা একটু দাও তো, এটা বডিটা আগে আমি বলে দিই। হ্যাঁ, বডিটা বলে প্যান্ট পিস এবং দোপাট্টাটা দেখা দেবো। এটা আরে একটা কালার আছে, গ্রিন কালার। আপু প্লিজ একটু হেল্প করেন, সুলতানা কি হেল্প করবো আপু? আপু তোমার তোমার পর্দাগুলা কোথা থেকে নিচ্ছো? ভেরি নাইস, আরং থেকে। বডিটা বলো আগে, এই যে এখান থেকে বডি আছে 60। ঠিক আছে, বডি আছে 60 আর, হ্যাঁ ঠিক আছে, আমি যদি 2 ইঞ্চি আমি বাদ দিয়েও বলি তাও 58। হ্যাঁ, আলাদা করে স্লিপসের কাপড়টা দেওয়া আছে, 60 বডির পরেও আলাদা করে স্লিপসের কাপড়টা দেওয়া আছে। আর লেংথটাও তাহলে বলে দিয়ে যাও, ঠিক আছে, লেংথটাও বলে দিয়ে যাও একটু। আচ্ছা আমরা একটু লাইভটা শেয়ার করে দিব, হ্যাঁ, যারা যারা আমরা আছি আমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব। 48 না, 48 আছে ড্রেসের লেন্থ, ওকে 48 আছে ড্রেসের লেন্থ। তো এটা কিন্তু বেসিক্যালি একটা 4 পিসের ড্রেস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি প্যান্ট পিসটা, প্যান্ট পিসটা সলিড কালারের মধ্যে আসবে, বডির যে কালারটা সেটার সাথে প্যান্ট পিসটা আসবে সলিড কালারের মধ্যে। আর এটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর, চার্জ নাই তো। পারভিন আক্তার, ওয়াও ভেরি নাইস, হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর, দোপাট্টাটা দিও। আচ্ছা এইটার এইটার একটা, তখন আমরা তো তাড়াহুড়া দেখিয়ে দিয়েছিলাম, এইটার একটা নাম সাজেস্ট করেন তো আমাকে কেউ, এই ড্রেসটার একটা নাম সাজেস্ট করেন। এই যে এই হলো গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা। দোপাট্টাটা হচ্ছে গিয়ে কটন সিল্কের মধ্যে একটা দোপাট্টা, খুবই কালারফুল একটা দোপাট্টা, দেখেন খুবই কালারফুল একটা দোপাট্টা। আপু ডিড ইউ অ্যারেঞ্জ টু ডেলিভার ড্রেস আউট অফ দ্য কান্ট্রি ইয়েট? কালকে, কালকে জানাবো, ঠিক আছে, কালকে লাইভে জানাবো। এই যে ফুল দোপাট্টাটা আমি আলাদা করে দেখাই দিব, ঠিক আছে। এই ড্রেসটার একটা নাম দিয়ে দেন, এই ড্রেসটার সুন্দর ড্রেসটার একটা নাম দিয়ে দেন, এই বিউটিফুল ড্রেসটার একটা নাম দিয়ে দেন। ফেব্রিক, ফেব্রিক হচ্ছে গিয়ে কটনটা, মানে কটনের মধ্যে সিল্কি একটা ফ্লেভার পাবেন, ঠিক আছে, কটনের মধ্যে সিল্কি একটা ফ্লেভার পাবেন। ড্রেসটার একটা নাম সাজেস্ট করেন আমাকে। এটার কিন্তু আরও একটা কালার আছে, হ্যাঁ, যারা মেরুন কালারটা নিতে চান না, মনে অনেকেই আছেন যে একটু ফুটফুটে স্বভাবের, যে ঠিক আছে আমি মেরুন কালার পরতে চাই না, ঠিক আছে, যারা মেরুনটা নিতে চান না তারা হচ্ছে গিয়ে এটার আরেকটা কালার আছে, গ্রিন কালার, ডিপ একটা গ্রিন কালার। আচ্ছা তাই না, ঈদের আগে কিন্তু আমরা এই গ্রিন কালারটা সবাইকে দিতে পারি নাই, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে রেড এঞ্জেল, না এটা তো রেড কালার না, এটা হচ্ছে গিয়ে মেরুন কালার, হ্যাঁ মেরুন কালার। তো আমরা মেরুন টাইপের কোনো কিছু নাম দেই। এই যে এই হলো গিয়ে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে ডিপ গ্রিনের সাথে একটা কালার, হ্যাঁ ডিপ গ্রিনের মধ্যে, যে দেখে না খুব সুন্দর একটা ডিপ গ্রিন, তাই না, খুব সুন্দর করে চিকেনকারি কাজ করা। প্রাইস বলে দিব, প্রাইস এখনই বলে দিব, যদিও আমাদের কস্টিংটা বেশি পড়েছে, আমি জানি না কতদিন পর্যন্ত আর কি করতে পারবো, যেই হারে কস্টিং বাড়ছে। এই যে এই হলো গিয়ে ড্রেসের নিচের পোর্শনটা, ঠিক আছে,
প্রাইস প্রাইস উপস না উপস বলার কিছু নাই ইটস ওকে নো প্রবলেম ড্রেসের নিচের যেই কাট আউট করা প্যানেল পোর্শনটা হ্যাঁ খুবই সুন্দর একটা এবং এটা কিন্তু অর্গানজার মধ্যে পড়া হ্যাঁ এটা অর্গানজার মধ্যে আছে ওকে এটা অর্গানজার মধ্যে আছে এবং এইটা হচ্ছে গিয়ে স্লিপসটা ঠিক আছে আপু একটা পার্সোনাল ব্লগের জন্য পেজ ওপেন করতে চাচ্ছি সো সেইখানে ডেসক্রিপশনে নামে একটা অপশন আছে সো সেইখানে কি লিখব পার্সোনাল ব্লগার এই টাইপের কোনো কিছু লিখতে পারে ওয়াইন কুইন হ্যাঁ এটা এটা দেওয়া যেতে পারে ওয়াইন কুইন এটা দেওয়া যেতে পারে এটা খুব এটা 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 আই গেস এটা আই গেস পারফেক্ট হবে ঠিক আছে বডি কিন্তু 60 আছে হ্যাঁ বডি কিন্তু 60 আছে এবং মানে বডি যে 60 পোরশনটা সেটার বাইরেই কিন্তু আমাদের স্লিপসটা আছে স্লিপসটা কিন্তু বডির সাথে অ্যাটাচ আলাদাভাবে দেওয়া ঠিক আছে আলাদাভাবে দেওয়া এবং এটারও কিন্তু সেম ভাবেই ড্রেসের ফ্রন্টের জন্য আলাদা একটা ইনার দেওয়া আছে হ্যাঁ আলাদা একটা ইনার দেওয়া আছে আপনাদেরকে কিছুই করতে হবে না আলাদা একটা গ্রিন কালারের ইনার দেওয়া আছে তো আপনারা এই ফোর পিসের ড্রেসটা নিয়ে শুধু বানিয়ে ফেলবেন এবং নেকলাইনটা খুব সুন্দর করে যেরকম ছোট ছোট বাটন করা আছে এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা খুব সুন্দর একটা প্যান্ট পিস আর 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 দোপাট্টাটা অনেক নাইস কটন সিল্কের মধ্যে দোপাট্টাটা দোপাট্টাটা অল ওভার সুন্দর একটা প্রিন্টেড দোপাট্টা ঠিক আছে দোপাট্টাটা অল ওভার সুন্দর একটা প্রিন্টেড দোপাট্টা যার যার গ্রিন কালারটা পছন্দ হচ্ছে সেই গ্রিন কালারটা স্ক্রিনশট দিয়ে আমরা ড্রেসের নাম দিয়ে দিলাম ওয়াইন কুইন হ্যাঁ ওয়াইন কুইন লিখে ওয়াইন কুইন লিখে যার মেরুন কালারটা দরকার মেরুন লিখে দিবেন যার গ্রিন কালারটা দরকার গ্রিনটা লিখে দিবেন ঠিক আছে যার যেটা দরকার সে সেটার দিকে আমরা এই ড্রেসের নাম দিয়ে দিলাম ওয়াইন কুইন হ্যাঁ প্রাইস হচ্ছে আপু এটা কি বটল গ্রিন হ্যাঁ এটা বটল গ্রিন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন প্রাইস পড়বে 2050 টাকা ঠিক আছে প্রাইস পড়বে 2050 টাকা খুব সুন্দর একটা কটন সিল্কের মধ্যে অনেক বেশি ম্যাটেরিয়ালসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে অনেক বেশি কমফোর্টেবল খুবই বিউটিফুল একটা ড্রেস খুবই নাইস বিউটিফুল একটা ড্রেস ওকে আচ্ছা এটা কিন্তু এইবার মানে সেকেন্ড টাইম রিস্টক হলো আমাদের এরপরে যদি কেউ না পান তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই ঠিক আছে এরপরে কিন্তু আর এটা এর পরের বার কিন্তু এটা আর আমাদের রিস্টক হবে না ঠিক আছে সেকেন্ড টাইম যদি কেউ না পান তাহলে সেটা আমার দোষ না যাদের যাদের পছন্দ হচ্ছে জলদি জলদি নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে গিয়ে ব্যাটা খুলে নাও নাহলে তো খুঁজে পাবো না এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জয়পুরি কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি কালেকশন কালারটা দেখেন কালারটা কত সুন্দর একটা কালার খুব সুন্দর না অ্যাশের সাথে মাল্টি কালার প্রিন্টেড এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে হ্যাঁ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এবং 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 এই যে দেখেন এটার সাইডে কিন্তু খুব সুন্দর একটা কাটিংয়ে চলে গেছে তাই না ও ওনার সাথে না আচ্ছা আমি দেখিয়ে দেবো এটা জয়পুরি যেটা প্যাটেল প্যাটেলের জয়পুরি কালেকশন সেইটা সেইটা হ্যাঁ ঠিক আছে এমবি কটন তুমি যে হোয়াইট কালারটা পরছিলা ওইটা কি আছে ওইটা মোস্ট প্রবলি নেই অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইটটা আছে খুব সম্ভবত তিন পিস আছে হ্যাঁ
এই যে এই হলো গিয়ে সাইডের প্যানেলটা। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে প্যাটেলের জয়পুরী কালেকশন, খুবই সুন্দর। এই যে এই কালারটা অনেক সুন্দর অ্যাশের সাথে, খুব সুন্দর। এই যে এরকম অরেঞ্জ এবং রেড মেরুন কম্বিনেশন দিয়ে কাজ করা। আজকে তুমি এক সাইডে কেন, মাঝখানে আসো। আচ্ছা, আমি আজকে আজকে একটু প্রবলেম, আপনি আমার ভায়োলেটাইজে জয়েন করেন, ঠিক আছে? এটা হচ্ছে কি, আমি ভায়োলেটাইজের পেজে ইনবক্স করেছি। হ্যাঁ, সবাইকে কিন্তু, আচ্ছা এটা আমি বলে দিই, হ্যাঁ কেউ রিফাত আমিনের পেজে হচ্ছে কি অর্ডার প্লেস করেন না। রিফাত আমিনের পেজটা কিন্তু বেসিক্যালি মানে এটা একটা ব্লগিং এর জন্য, পার্সোনাল ব্লগিং এর জন্য, এটা কিন্তু পেজের অর্ডার নেওয়ার জন্য না। হ্যাঁ, পেজের অর্ডার অবশ্যই পেজেই করতে হবে। আপনি ড্রেসের জন্য অর্ডার প্লেস করলে আপনাকে অবশ্যই ভায়োলেটাইজেই অর্ডার প্লেস করতে হবে। মুকেশের লাগনো রিস্টক করো আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, ক্লিয়ার না, নাইস কালেকশন। এখন কি ক্লিয়ার আছে একটু দেখেন তো, আমি আরেকটা ফোনে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার আছে, আপনি এখন একটু দেখে জানান। ফেরদৌসি বেগম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরুনটা একটু খবর দেখাও, বুঝি নেই, মেরুনটা একটু আবার দেখাও। আচ্ছা মেরুনটা আপু, ফার্স্ট ড্রেসটার প্রাইস, ফার্স্ট ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে 2050 টাকা, ঠিক আছে? এই এই হলো গিয়ে ফুল ড্রেসটা, ওকে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এটার যে পায়জামার কাপড়টা, হ্যাঁ পায়জামার কাপড়টা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে অ্যাড করা আছে। এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা, এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা, ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ আপু। গ্রে ড্রেসটা এখনো ডেলিভারি হয়নি, গ্রে ড্রেসটা ডেলিভারি পেতে একটু দেরি হবে। হ্যাঁ, আমি আপনাকে ইনবক্সে জানিয়ে দেবো। রৌনক শারমিন আপু, গ্রে ড্রেসটা পেতে একটু দেরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ক্রিম, হ্যাঁ ডিপ ক্রিম কালারের সাথে যেরকম সুন্দর একটা প্রিন্টেড, এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা, ঠিক আছে? এটা কিন্তু, এটা দিয়ে কিন্তু আপনারা আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন, চাইলেই এটা দিয়ে আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। এক কালারের একটা প্যান্ট বানিয়ে নেবেন যেটা দিয়ে দুইটা ড্রেসই পরতে পারবেন, ঠিক আছে? খুবই মানে প্যাকেজ কম্বিনেশন, ঠিক আছে, খুবই প্যাকেজ কম্বিনেশন। তোমার ড্রেসটা আছে, আমার ড্রেসটা আছে, প্রাইস হচ্ছে 2050 টাকা। ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা, আমি দেখাই দিই, এই যে দেখেন এভাবে, এই যে এটা হচ্ছে গিয়ে প্যাটেল, প্যাটেলের, হ্যাঁ এইভাবে বলতে চাচ্ছ, এই যে এটা হচ্ছে গিয়ে প্যাটেলের, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্যাটেলের, প্যাটেলের জয়পুরি কালেকশন। এই হচ্ছে গিয়ে দোপাট্টা, ঠিক আছে? খুব সুন্দর একটা গ্রে কালারের সাথে ক্রিমি স্টোনের মধ্যে দোপাট্টা, এবং পায়জামাটাও কিন্তু, প্যান্ট পিসটাও কিন্তু এই যে এরকম প্রিন্টেড আছে। তো আপনারা কিন্তু চাইলে ওইটা দিয়েও খুব সুন্দর করে একটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? খুবই সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন, ওকে? প্রাইস 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 প্রাইস, আমি প্রাইস খুবই রিজনেবল, 1180 টাকা, ঠিক আছে? প্রাইস ভেরি রিজনেবল, 1180 টাকা। প্যাটেলের জয়পুরি কালেকশন এই প্রাইসে কোথাও পাবেন না, ট্রাস্ট মি, এই প্রাইসে কোথাও পাবেন না। 1300, 1400, ইভেন 1500 করে, মানে 1500 করেও আছে, হ্যাঁ 1500 করেও সেল হয়। সো 1180 টাকা এই প্রাইসে কোথাও পাবেন না, ট্রাস্ট মি, ওকে, জাস্ট ট্রাস্ট মি। নাইস কালেকশন আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, নাইস কালেকশন। তোমার ড্রেসটা কি কটনের? হ্যাঁ, আমারটা হচ্ছে কি একটু কটন সিল্ক টাইপের। তোমার ড্রেসগুলো খুব সুন্দর, আমার ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আপনাদের এত যেহেতু পছন্দ হয়, যেহেতু আপনারা সুন্দর বলেন, তাহলে নিশ্চয়ই সুন্দর এবং সাথে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি সাইডের প্যানেলটা, ওকে, এটা হচ্ছে কি সাইডের প্যানেলটা, যেটা আপনারা ড্রেসের নিচে নেক লাইনে সুন্দর করে দিতে পারবেন। আর প্যান্ট পিসটা কিন্তু এই যে ড্রেসের সাথে রানিংয়ে দেওয়া আছে, এবং প্যান্ট পিসটা এত সুন্দর, প্যান্ট পিসটা দিয়েই আপনারা আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন, মানে প্যাকেজ ব্যাপারটা হয়ে যাবে গিয়ে প্যাকেজ। হ্যাঁ, প্রাইস পড়বে 1180 টাকা। এটা কিন্তু সুন্দর একটা অ্যাশ কালার, যার যার পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট, হ্যাঁ যার যার পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট। এটা কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে। আচ্ছা এরপরে আরেকটা মিষ্টি একটা কালার দেখাবো, কালারটা, এই কালারটাও অনেক সুইট অ্যান্ড অনেক মিষ্টি একটা কালার। এই যে দেখেন,
খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে। আপু তোমার ড্রেসটা আর মেরুন কালার ড্রেসটা একটু দেখাও, আমি একটা ড্রেস নিবো তোমার কাছ থেকে, আজ পর্যন্ত ড্রেস নিতে পারলাম না, সোল্ড আউট হয়ে যায় নেওয়ার আগে। ইনশা আপু একটু তাড়াতাড়ি ইনবক্স করে দিয়ে সোল্ড আউট হবে না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে অ্যাশ এবং হোয়াইট দিয়ে কম্বিনেশন করে। আচ্ছা এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আমি কি এটা কেটে দিব? 10% রিমেইনিং চার্জে কে দিচ্ছ? চার্জে দিয়ে রাখছো? ক্লোজ করে দিব, কিন্তু একটু পরে তো আপনাকে বন্ধ হয়ে যাবে সেটার কথা বলতেছি। আর পাওয়ার ব্যাংকও তো চার্জ নেই। এটা হচ্ছে কি ইয়েলোর সাথে, হ্যাঁ খুব সুন্দর একটা ইয়েলোর সাথে অ্যাশ অ্যাশ টাইপের ফ্লাওয়ার আছে এবং সাদা, মানে সাদা আর অ্যাশ দিয়ে কম্বিনেশন করা। আপু আউট অফ ঢাকা কি এখন বাড়িস? বিকাশ করতে হবে না, আউট অফ ঢাকায় এখন বিকাশ করতে হবে না, হ্যাঁ আউট অফ ঢাকায় ক্যাশ অন ডেলিভারি হবে, বাট যদি আপনার অ্যাড্রেসটা উপজেলা শহরে হয় তাহলে বিকাশ করতে হবে, পাঠাও কভারেজ এরিয়ার বাহিরে হলে। হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে সাইডের প্যানেলটা, হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে, ডিপেন্ডস অন ইউর অ্যাড্রেস। আপু আপনার অ্যাড্রেস যদি পাঠাও কভারেজ এরিয়ার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পাবেন। খুব সুন্দর একটা মিষ্টি ইয়েলো কালার এবং এইটার প্যান্ট পিসটাও কিন্তু অনেক সুন্দর, এটার প্যান্ট পিসটা দিয়েও কিন্তু আপনারা আরেকটা ড্রেস বানাতে পারবেন, ঠিক আছে? এই যে দেখে নেন, এই যে খুব সুন্দর করে ডট ডট টাইপের, খুবই সুন্দর এইটা, এটা এটা দিয়েও কিন্তু আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। তুমি যেমন সুন্দর তোমার পোশাকগুলোও সুন্দর। থ্যাংক ইউ, আপনাদের মনটা অনেক সুন্দর, এই কারণে আমাকে সুন্দর লাগে। আপনাদের মন যদি সুন্দর না হতো তাহলে আরেকজনকে সুন্দর লাগাটা অনেক ডিফিকাল্ট ছিল। এটা এটা আগে দেখিয়ে দিই আমি। আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে প্যাটেলের, হ্যাঁ এই যে দেখে নেন, ম্যাটেরিয়ালস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এগুলা কত সুন্দর এবং কত ভালো। এগুলা কি ইন্ডিয়ান? হ্যাঁ আপু এগুলা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। ওকে কুসুম ইয়েলো কালার, কুসুম ইয়েলো কালার না, কুসুমটা আর একটু ডার্ক হয়, বাট কুসুমের তো মানে ফার্মের মুরগির ডিমের কিন্তু কালার ডিফারেন্ট আছে, হ্যাঁ কিছু অনেক ডার্ক হয়, কিছু একটু লাইট হয়, কিছু আবার কেমন ফ্যাকাশে হয়। এখন আপনি যে কোন ফার্মের মুরগির ডিমের কথা বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে, দোপাট্টা দাও, এটা প্যান্ট, হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 130 টাকা, ইনসাইড ঢাকাতে হচ্ছে গিয়ে 80 টাকা। কে আহমেদ আপু হা হা দিতেছে, আসলেই তো না, ফার্মের মুরগির ডিম কিন্তু এক একটা এক এক রকম কালার হয়। এখন কোন, কারণ এখন তো দেশি মুরগির কোনো ডিম হয় না, মানে ডিম পাওয়া যায় না, হয় না সেটা না, আমরা তো পাই না, শুধু ফার্মের মুরগির ডিম পাই, তাই না? এই হলো গিয়ে দোপাট্টাটা, ঠিক আছে? আচ্ছা তুমি ছবি নিয়ে নাও তারপর আমি দেখাই দিচ্ছি। ওকে এটা হচ্ছে কি সুন্দর একটা ইয়েলো কালারের সাথে, প্রাইস পড়বে 1180 টাকা, ঠিক আছে? প্রাইস পড়বে 1180 টাকা। ওকে খুবই সুন্দর একটা ইয়েলো কালারের সাথে, এই যে দেখেন এটা আঁচলটা দেখেন, এবং এগুলো কিন্তু অনেক বড়। এমবি কটন কত করে? এমবি কটন 1650 করেও আছে, 1550 করেও আছে, হ্যাঁ 1650 করেও আছে, 1550 করেও আছে। এই যে দেখেন দোপাট্টাগুলো, দেখেন দোপাট্টাগুলো কিন্তু অনেক বড়। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, কেউ যদি নামাজ পড়েন ই করেন সব কিছুই কিন্তু করতে পারবেন, ঠিক আছে? অনেক বড় দোপাট্টা, অনেক বড় দোপাট্টা। তুমি আর কাউকে দিবা না? কি দিব না বলেন তো, কি দিব না? শিফন ওনা হবে? শিফন ওনা তো এখন নাই, শিফন নূরে, নূরের লন আসতেছে, হ্যাঁ শিফন দোপাট্টার সাথে নূরের লন আসতেছে। ওকে এটা হচ্ছে কি, তাই তাহলে দেখাইছো কেন? আচ্ছা বেশি পিসেস কিন্তু নাই কোনোটারই, হ্যাঁ কিন্তু যার যার পছন্দ হচ্ছে একদম জলদি জলদি ইনবক্স করবেন। 20 টাকা,
20 টাকা আবার কম রাখছেন কেন? না চিনি আপনার সুবিধার জন্য 20 টাকা দিয়ে আপনি যদি পান খান তাহলে 2 খিলি পান খাবেন, আর যদি চা খান তাহলে একটা চা একটা পান খাবেন, আর যদি চকলেট খান বা চিপস খান মিলাই ঝিলাই যেন খাইতে পারেন। এই জন্য আপু তোমার পরা ড্রেসটা আছে, হ্যাঁ আমার পরা ড্রেসটা আছে। এই যে এটা হচ্ছে গিয়ে, এটা কি কালার বলো তো? আজকে লাইভের মধ্যে এরকম করতেছি, মিষ্টি কালার। এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার। এই যে দেখেন এটার 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 যেই ফ্লাওয়ার গুলা, হ্যাঁ এটা স্কিন কালারের ফ্লাওয়ার সাথে বাইরের ডটটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার, ঠিক আছে? বাইরের ডটটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার, না এটা বাঙ্গি কালার না, মানে মিষ্টি মিষ্টির মধ্যে একটু অরেঞ্জি টোন আছে, বাঙ্গি কালার না এটা। এটা হচ্ছে কি সাইডের প্যানেলটা, ড্রেসের সাইডের প্যানেলটা, যেই প্যানেলটা দিয়ে আপনারা নেকলাইন করতে পারবেন। এই এইগুলো কিন্তু এই ড্রেসগুলো না, এই ড্রেসগুলোর একটা ব্যাপার আছে, এই ড্রেসগুলো তো মানে এমনি সাদা মাটা ওয়েতে থাকে, এইটার মধ্যে আপনি অনেক ধরনের স্টাইল করতে পারবেন। আপনি যখন আপনি অনেক ধরনের স্টাইল করবেন জিনিসটা অনেক ডিফারেন্ট হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এই এই ড্রেসগুলোর মধ্যে আপনাদের এই অপশনগুলো থাকে, ঠিক আছে? এবং 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 এটার প্যান্ট পিসটা দেখাই আমি। এই যে এই হলো কি এটার প্যান্ট পিসটা, অ্যাজ ওয়াজ মানে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর একটা প্যান্ট পিস। এটা কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা আরেকটা ড্রেস বানাতে পারবেন। এবং প্যান্ট পিস বলে যে নর্মাল কাপড় দিয়েছে তা কিন্তু না, প্যান্ট পিসটা অনেক হাই কোয়ালিটির একটা কাপড়ের মধ্যে, মানে সেম ড্রেসের কাপড় যেটা সেই কাপড়ের মধ্যে, ঠিক আছে? ফরহানা চৌধুরী, হাই ডিয়ার লিটল সিস, এতক্ষণে জয়েন করছোস, এতক্ষণ কি করতেছিলি? এই যে এই হলো গিয়ে প্যান্ট পিসটা, ঠিক আছে? এই হলো গিয়ে প্যান্ট পিসটা, এটা হচ্ছে গিয়ে দোপাট্টা, মানে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ আর যেটা দেখালাম ওইটা ছিল প্যান্ট পিস, আর এই যে দোপাট্টাটা আমি দেখাই দিই, এই হলো গিয়ে দোপাট্টাটা। এই দোপাট্টা গুলা কিন্তু অনেক সুন্দর, এবং এই যে এটা এই যে প্যাটেল যে লেখাটা আমি দেখাই দিচ্ছি, উল্টা করে দেখাইলে আপনারা সোজা দেখতে পারবেন। ব্ল্যাক আছে আপু? ব্ল্যাক তো নাই, ব্ল্যাক নাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে প্যাটেলের, ঠিক আছে আপু? এগুলার কালার যাবে, কস যেতে পারে, বাট এগুলা এগুলার ফেড হবে না, ঠিক আছে? এগুলা ফেড হবে না, সুন্দর সুন্দর থাকবে একদম। আর এটার কালারটা অনেক সুইট, অনেক মিষ্টি একটা কালার। প্রাইস হচ্ছে 1180 টাকা, প্রাইস হচ্ছে 1180 টাকা। খুব সুন্দর একটা কালারের মধ্যে, এবং আমি কিন্তু একটা ওড়না অলরেডি পরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওড়নাগুলা কত বড় হবে, ঠিক আছে? ওড়নাগুলা কতটা বড় হবে এটা কিন্তু আমি অলরেডি একটা দোপাট্টা পরে আমি দেখিয়ে দিয়েছি। দেখেন দোপাট্টাগুলা অনেক বড়, হ্যাঁ আপনি মানে এরকম করে নামাজ পড়ার জন্য এই ওড়নাগুলা ইউজ করতে পারবেন, অনেক বড়, তাই না? অনেক বড়। আচ্ছা এই হচ্ছে কি আরেকটা ড্রেস, হ্যাঁ এটা আজকে লাইভের লাস্ট ড্রেস। এটাও অনেক সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? এটা অনেক সুন্দর একটা ড্রেস। এই যে এটা হচ্ছে কি কটনের মধ্যে অল ওভার ড্রেসটা, রিয়াজউদ্দিন রোজি আপু সাদাবাহারের ড্রেসটা কি আজকে পেলাম, নাইস ড্রেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কুকিং কি কুকিং করতেছস? এই যে এটা কিন্তু ফুল ড্রেসটা হচ্ছে গিয়ে নেভি ব্লুর সাথে অল ওভার ড্রেসটা এমব্রয়ডারি, দেখে নেন খুব সুন্দর একটা ড্রেস। এটা আমি একটা রেখেছি, আমি বানানোর সময় পাই নাই, আমি কোনো একদিন হয়তো বা আপনাদের সামনে পরে আসবো, ঠিক আছে? কোনো একদিন হয়তো বা আপনাদের সামনে পরে আসবো। এই ড্রেসটা অল ওভার জিনিসটা এমব্রয়ডারি, দেখে নেন খুব সুন্দর করে এমব্রয়ডারি, ঠিক আছে? খুবই সুন্দর করে এমব্রয়ডারি। এইটা হচ্ছে কি ড্রেসের নিচের পোর্শনটা, ড্রেসের নিচের পোর্শনটাতে একদম কাট আউট করে ফিনিশিং করা আছে, হ্যাঁ অল ওভার জিনিসটা এমব্রয়ডারি, ঠিক আছে? অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে একদম পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ। এবং এই যে প্রাইসটা কত হতে পারে বলেন তো এই ব্লু ড্রেসটার? এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, চিকেন অ্যান্ড মিট বোথ,
আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, দেখেন স্লিপসের মধ্যেও কিন্তু অল ওভার কাজ করা আছে, এবং স্লিপসের ফ্রন্টেও এই যে এরকম সুন্দর করে এমব্রয়ডারড কাজ করা আছে। ব্লু ড্রেসটার ম্যাটেরিয়ালস কি? ব্লু ড্রেসটার ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে কটনের মধ্যে। হ্যাঁ, ব্লু ড্রেসটার ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে, এবং প্রাইস কত হতে পারে বলেন তো, আপনারা একটু কমেন্ট করেন। এটার বডিটা একটু মেপে দিও তো, এটার বডিটা একটু মেপে দিও, এই যে এইগুলো গিয়ে ব্লু ব্লু ড্রেসটা, এটার বডি এবং এটার কি বলে এটা, এটার লেংথটাও একটু মেপে দিও। আচ্ছা, আমি আমি হচ্ছে কি আপনাদেরকে বডি দিলাম 58 ইঞ্চ। হ্যাঁ, বডি দিলাম 58 ইঞ্চ, এবং এটার লেংথটা একটু বলে দাও। হ্যাঁ, লেংথটা একটু বলে দাও, 58 আছে। হ্যাঁ, যদিও 60 আছে বডি, তারপরেও আমি 2 ইঞ্চি বাদ দিয়ে বলে দিচ্ছি, 46-47 আছে লেংথ। এটার কিন্তু ব্যাক পার্টের নিচেও একটা সুন্দর প্যানেল আছে, যে দেখেন ব্যাক পার্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে, এবং প্যানেলটা কিন্তু কাট আউট করে ফিনিশিং করা। এটার কি কালার আছে? না, এটার কোনো কালার নেই, এটা একটাই কালার, ঠিক আছে, এটা একটাই কালার, খুব সুন্দর একটা ড্রেস। ওকে, 60 বডি আছে, এবং সাইডে লেন্থ আছে 46-47, বডি আছে 60, ঠিক আছে। এটার কিন্তু দোপাট্টাটা দেখার পরে আপনাদের মাথাটা আরও নষ্ট হয়ে যাবে। প্রাইস কত হতে পারে বলেন কটনের মধ্যে ড্রেসটা? হ্যাঁ, দোপাট্টা এই যে, এটা হচ্ছে কি প্যান্ট পিসটা, সলিড কালারের মধ্যে প্যান্ট পিস হয়। আপু, তুমি জামার নিচের ঘের কত দাও, অনেক সুন্দর লাগে। আমি একটু ধৈর্য ধরেন, আমি মেপে জানিয়ে দিব, ঠিক আছে, কত যে দেই আমি জানি না, আমার টেইলার তো মানে ও সব মাপ জানে তো, ও একদম ওইরকম করে বানায় দিয়ে দেয়। এটার একটা ব্লু কালার দিয়ে নাম সাজেস্ট করেন, এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস, এটা 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 হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেখাই দিই, এটা কিন্তু কোনো প্রবলেম না, ঠিক আছে, এই যে এরকম কিন্তু এরকম সুতা থাকবে, এগুলো হচ্ছে গিয়ে ফিনিশিং করে নিতে হবে জাস্ট। হ্যাঁ, এগুলো ফিনিশিং করে নিতে হবে, টেলারকে বললেই এই জিনিসগুলো ফিনিশিং করে দিবে, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে এমব্রয়ডারির পরে যে সুতার ফিনিশিংটা থাকে না, এই এই জিনিসগুলো ফিনিশিং করে দিতে হবে। হ্যাঁ, টেলার ফিনিশিং, টেলারকে বললে টেলার ফিনিশিং করে দিবে। দাও দোপাট্টাটা, দাও ব্লু ডিপ সি, অনেক বড় হয়ে গেল না ব্লু ডিপ সি, একটু 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 ছোট কোনো নাম দিই আমরা। ওয়াও, দোপাট্টাটা শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারড। কার কার লাগবে এই ড্রেসটা জাস্ট ইনবক্স, হ্যাঁ, কার কার লাগবে এই ড্রেসটা জাস্ট ইনবক্স করতে হবে। হ্যাঁ, দোপাট্টাটা হচ্ছে গিয়ে অল ওভার কোহিনুর। হ্যাঁ, এই এই নামটা সুন্দর, কোহিনুর, ঠিক আছে। দোপাট্টাটা একটা ড্রেসের নাম আমরা কি দিলাম, ওয়াইন কুইন এন্ড কোহিনুর, ঠিক আছে। আমরা লাইভের উপরে হচ্ছে গিয়ে সাফায়ার, সাফায়ার দিব না, সাফায়ার আমি অন্য আরেকটা ড্রেসের নাম দিব, যেটা আমি নিজে পরে আসবো, ঠিক আছে, এটা তো আমি পরার সময় পাই নাই। সো সাফায়ার নামটা ফিরজানা মুন্না, আপু আমি ইসে রাখলাম, আমি সাফায়ার দিব, বাট এই ড্রেসটার নাম দিব না, ঠিক আছে, এটা আমরা কোহিনুর দিই। ব্লু কুইন একটা, ঠিক আছে, এই হলো গিয়ে, এই হলো গিয়ে দোপাট্টাটা, ওকে, এই হলো গিয়ে দোপাট্টা, দোপাট্টার দুই সাইডে পেরিউইঙ্কেল, ব্লু পিকক, নীলাঞ্জনা, নীলাঞ্জনা অলরেডি আমাদের একটা ড্রেসের নাম আছে, সো নীলাঞ্জনা দিব না। দোপাট্টাটা হচ্ছে গিয়ে অল ওভার, এই যে দোপাট্টাটা অল ওভার শিফনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। হ্যাঁ, অল ওভার শিফনের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, এই যে দোপাট্টার মধ্যে যা কিছু আছে সব কিন্তু অল ওভার সুন্দর করে এমব্রয়ডারি করা। ওকে, কটনের মধ্যে তোমার দেয়া নাম,
আমার দেয়া নাম দেওয়ার জন্য ধন্যবাদ সঞ্জিতা রহমান, থ্যাংক ইউ সো মাচ কোহিনুর। হ্যাঁ, যার যার এই ব্লু কালারটা পছন্দ হচ্ছে সে হচ্ছে গিয়ে কোহিনুর লিখে অর্ডার প্লেস করবেন, আর যার আমার মেরুন কালার ড্রেসটা অর্ডার প্লেস করবেন। মেরুন কুইন লিখে আপনার মানে যে কালারটা দরকার, মেরুন কালারটা দরকার নাকি গ্রিন কালারটা দরকার, সেটা লিখে অর্ডার প্লেস করে দিবেন, ঠিক আছে? সেটা লিখে অর্ডার প্লেস করে দেন। নীলকারি আমরা দিব, হ্যাঁ, আমরা যেহেতু অলরেডি ফিক্স করে ফেলেছি। ওকে, খুব সুন্দর একটা নাম একটা আপু দিয়েছে, সঞ্জিদা রহমান কোহিনুর। সো আমরা এটাই দিতে পারি, ঠিক আছে? ড্রেসের বডি আছে 60 আর লেন্থ আছে 46-47। দোপাট্টাটা হচ্ছে শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা, প্রাইসটা কি এখন বলে দিব? বলেন প্রাইসটা কি এখন বলে দিব? ওকে, প্রাইসটা আমরা বলে দেই, ঠিক আছে? প্রাইসটা এখন আমরা বলে দেই, এই ব্লু কালার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে 2050 টাকা, ঠিক আছে? এই ব্লু কালার ড্রেসটার প্রাইস হচ্ছে 2050 টাকা। যার যার পছন্দ হচ্ছে জলদি জলদি ইনবক্স, প্রাইস হচ্ছে 2050 টাকা। কার কার লাগছে এই এই ড্রেসটার কোড হচ্ছে কোহিনুর, হ্যাঁ, এই ড্রেসটার কোড হচ্ছে কোহিনুর। যার যার পছন্দ হচ্ছে জলদি জলদি ইনবক্স করে ফেলেন, কোহিনুর লিখে অর্ডার প্লেস করে ফেলেন, ঠিক আছে? কোহিনুর লিখে অর্ডার প্লেস করে ফেলেন। লেট করে ফেললাম, হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, আজকে আমার অলমোস্ট ড্রেস দেখানো শেষ, আমি একটু পরেই চলে যাব, ঠিক আছে? প্রাইসের ড্রেসের প্রাইস হচ্ছে 2050 টাকা, হ্যাঁ, কোহিনুরের প্রাইস হচ্ছে 2050 টাকা, আর আমার পরা ড্রেসটারও প্রাইস হচ্ছে 2050 টাকা। এই ব্লু কালার ড্রেসটার কোড হচ্ছে কোহিনুর, আর মেরুন কালার এবং মেরুন আমার যে ড্রেসটা, এই যে আমি যেটা পরে আছি সেইটা হচ্ছে গিয়ে মেরুনও আছে একটা কালার, আর হচ্ছে গিয়ে গ্রিন কালারও আছে। এটার নাম হচ্ছে মেরুন কুইন, আপনার যেই কালারটা লাগবে, ওয়াইন কুইন, সরি, ওয়াইন কুইন, আপনার যেই কালারটা লাগবে সেই কালারটা দিকে অর্ডার প্লেস করেন, ঠিক আছে? আপু, তোমার কাছ থেকে মেরুন কালার ড্রেসটা দেখতে চেয়েছিলাম, আমি ভালো করে দেখতে পাই না, আমি এখন আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, আগে আমি এটা দেখাই, এটা অনেক সুন্দর একটা ড্রেস, দোপাট্টাটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর না একটা দোপাট্টা, খুব সুন্দর একটা দোপাট্টা, ঠিক আছে? খুবই সুন্দর একটা দোপাট্টা, ওকে, যেভাবে পরবে সেভাবেই ভালো লাগবে। প্রাইস হচ্ছে 2050 টাকা, ওকে, খুব সুন্দর। এখন একদম দোপাট্টাগুলোর মধ্যে কিন্তু কাট আউট করে ফিনিশিং করা আছে, ঠিক আছে? আর এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এমব্রয়ডারি সুতা, হ্যাঁ, এগুলো টেইলারকে বলবেন ক্লিন করে দিতে, টেইলার সুন্দর করে ক্লিন করে দিবে। ড্রেসের মধ্যে আছে, আচ্ছা আমার ড্রেসটা সেকেন্ড টাইম দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমার ড্রেসটা সেকেন্ড টাইম দেখাই দিচ্ছি, হ্যাঁ, ওয়াইন কুইনের প্রাইস হচ্ছে 2050 এবং কোহিনুরেরও প্রাইস হচ্ছে 2050। কোহিনুরেরও প্রাইস হচ্ছে 2050, হ্যাঁ, ওয়াইন কুইন 2050। এই যে এই হলো গিয়ে আমারটা, আমারটা হচ্ছে অল ওভার, আমারটা হচ্ছে কি অল ওভার এরকম মেরুন কালার করা, হ্যাঁ, আমারটা অল ওভার এরকম মেরুনের মধ্যে মেরুন কালার সুতা দিয়ে এমব্রয়ডেড, মেরুন কালারের সুতা দিয়ে এমব্রয়ডেড, এবং এইটা চিকেনকারি ওয়ার্ক করা অল ওভার ড্রেসটার মধ্যে দেখতেই পাচ্ছেন। নিচে খুব সুন্দর করে অর্গ্যানজার একটা প্যানেল দেওয়া আছে, এবং অর্গ্যানজার প্যানেলটা কিন্তু কাট আউট করে পার্ল বসিয়ে ফিনিশিং করা আছে, এবং ড্রেসের নিচে একদম দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে কি আপনাদের কিছুই করতে হবে না। এবং এইটা ফোর পিসের একটা, ফোর পিস বলতে ব্যাক পার্টের জন্য তো কোনো ইনার লাগবে না, ফ্রন্ট পার্টটা যেহেতু চিকেনকারি ওয়ার্ক করা, ফ্রন্ট পার্টের জন্য ইনার লাগছে, সো ফ্রন্ট পার্টের জন্য ইনার আলাদা করে দিয়ে দেওয়া আছে, ওকে, ফ্রন্ট পার্টের জন্য আলাদা করে দিয়ে দেওয়া আছে। আর আমার দোপাট্টা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কটন সিল্কের মধ্যে দোপাট্টা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2050 টাকা, ওকে, রেখে দিলাম তাহলে।
ওকে যার যেটা পছন্দ হচ্ছে আমরা লাইভ শেষ হওয়ার পরে ড্রেস দুইটার নামটা উপরে ক্যাপশনে আপডেট করে দেব, যার যেই ড্রেসটা পছন্দ, যাদের জয়পুরি দরকার প্যাটেলে তারা জয়পুরি অর্ডার প্লেস করবেন, সাথে কিন্তু এইগুলা থেকেও একটা করে নিয়ে নিতে পারবেন ওয়াইন কুইন এবং কোহিনুর থেকে, ঠিক আছে? তন্দ্রা রায়হান, ওয়াও, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এই সবাই ভালো থাকেন, দেখা যাচ্ছে তো, তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, যার যেটা পছন্দ হচ্ছে এই কমফোর্টেবল ড্রেসের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন রেগুলার ওয়্যারের জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।